আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি? আলহামদুলিল্লাহ, আজকে আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়াই। দেখো, আজকে আমাদের বাগ অর্থ নিয়ে ক্লাস। তোমরা সবাই এর আগেও বাগ অর্থ নিয়ে ক্লাস করেছো, তাই না? আজকে হচ্ছে আমাদের জি স্যার, আজকে রিভিশন এবং হচ্ছে এই কথা বলো না, একেবারে পরীক্ষার সামনে চলে আসছি আমরা। আর 2 দিন পরে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, অর্থাৎ 3 দিনের দিনে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এখন দেখো, বাগ অর্থ নিয়ে আমরা যেই কথাগুলো এর আগেও বলেছিলাম, তখন কিন্তু আমরা খণ্ড খণ্ড করে ক্লাস নিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু শেষ ক্লাস, সেহেতু বাগ অর্থ অধ্যায়টাকে আমার পুরোটাই শেষ করতে হবে। তাহলে তোমরা আমাকে অবশ্যই সহযোগিতা করবা, ঠিক আছে? তাহলে বাগ অর্থ কাকে বলে বলেছিলাম বলো তো, কে বলতে পারো? আর অবশ্যই খাতা কলম বের করো, এবং যেটা নতুন কিছু তোমাদের সাথে অ্যাড হবে, এর আগের ক্লাসগুলো চেয়ে একটু এটাতে অ্যাড করবে। যখন হ্যাঁ যখন অ্যাড হবে তখন লিখে নিবা। বলো, বাগ অর্থ তাহলে কাকে বলছে? শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে আলোচনাকে কি বলছে? বাগ অর্থ বলে, ঠিক আছে? মনে থাকবে তো? কার মনে থাকবে না বলো? তাহলে এরকম যদি প্রশ্ন আসে যে শব্দ ও বাক্যের আলোচনাকে কি বলে, তাহলে সেটার উত্তর কি হবে বলো তো? বাগ অর্থ। যদি এটা এমসিকিউ আসে তাহলে এটার উত্তর হবে বাগ অর্থ, ঠিক আছে? এখন দেখো, বাগ অর্থ আর যেহেতু আমরা এর আগেও দেখেছি শব্দ কাকে বলে এবং বাক্য কাকে বলে, আমরা দেখেছি না শব্দ এবং এবং কি বাক্য নিয়ে, কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি, অর্থাৎ শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব আর হচ্ছে কি বাক্য তত্ত্ব, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এটা নিয়ে আর আমরা কথা বলছি না। এখন দেখো, সমশব্দ, তাহলে সমশব্দ কাকে বলে? সমশব্দ কাকে বলে? দুইটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই হয় তাকে সমশব্দ বলে। দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই হয় এবং এক একই শোনায়, কিন্তু কি বোঝায় বলো? দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন, তখন এই সব শব্দকে কি বলা হয়? সমশব্দ বলা হয়। এই সব শব্দকে কি বলছে? সমশব্দ বলছে, ঠিক আছে? স্যার কামরান খুব শব্দ করছে, করেছো তো না? আপনি পড়েন, শব্দ করো না প্লিজ। তাহলে দেখো, আমাদের কামরান এখন থেকে আমাদের যখন উদাহরণ দিচ্ছিলাম তখন কি লিখছিলাম? একটা লিখছিলাম এ কৃতি, আর আরেকটা ছিল কি কৃতি, তাই না? এ দুইটা তো ছিল, একটার একটার উচ্চারণ কি আমাদের প্রায় একই হচ্ছে না? কৃতি কৃতি, হ্যাঁ। এ তাহলে একটা দুইটার কি আলাদা 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 অর্থ না? এটার একটা অর্থ কাজ আর এটা হচ্ছে কি সফল, নাকি? দেখো, আমাদের উচ্চারণ একই কিন্তু হচ্ছে কি অর্থ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে দুইটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকমের হয় বা একই রকমের শোনাই, উচ্চারণের দিক থেকে কি একই রকমের কিন্তু অর্থের দিক থেকে কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়, সেগুলো হচ্ছে সমশব্দ। তাহলে সামর্থ্য শব্দ কোনগুলা? সামর্থ্য শব্দ কোনগুলা বলো তো?
যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে, যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে সেগুলো হচ্ছে কি? সমর্থ শব্দ। তাহলে বলতো চোখের সমর্থ শব্দ কে বলতে পারবে? চোখ, চোখ, চোখের সমর্থ শব্দ কি? অক্ষি। স্যার অক্ষি, আখি, নয়ন, নেত্র, লোচন। আখি, তারপরে হচ্ছে নয়ন, তারপরে হচ্ছে লেচন, না স্যার লোচন, লোচন, ঠিকই আছে। আর আরেকটা কি আছে? নেত্র, স্যার নেত্র, নেত্র। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা, আমার মনে হচ্ছে যে তোমরা অনেক পড়েছো, আলহামদুলিল্লাহ। একটু ভালো করে পরীক্ষাগুলো দিবা, তাহলে দেখবা যে তোমাদের রেজাল্ট অনেক ভালো হচ্ছে। তাহলে তাহলে দেখো, এরকম যদি আরেকটা বলি পেট, আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে। বলো নূর সাকিব, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। নূর সাকিব বলো, পেট দিয়ে দুইটা সমর্থ শব্দ বলো, কি বলো? উদর আর হচ্ছে জঠর, জঠর, তাই না? উদর আর জঠর, বুঝতে পেরেছে তো? তাহলে আমাদের সমর্থ শব্দ এবং সমশব্দ, সমশব্দ গুলো আমরা একটু রিভিউ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। বাগ অর্থ হচ্ছে শব্দ ও বাক্যের আলোচনা, সেটাই হচ্ছে বাগ অর্থ, ঠিক আছে? শব্দ এবং বাক্যের আলোচনা হবে। আমরা ইতিমধ্যে শব্দ এবং বাক্যের অনেক আলোচনা করেছি, তাহলে বাগ অর্থ শেষ। আমরা দেখো সমশব্দ, সমশব্দ বলতে কি? দুটি শব্দ ধ্বনিগত দিক থেকে একই রকমের শোনাবে বা উচ্চারণও একই হবে, কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হবে, সেটা গেল সমশব্দ। আমরা উদাহরণও দিয়েছি দুইটা। এবং সমর্থ শব্দ বলছে যে একটা শব্দের কি হবে, অনেকগুলো অর্থ থাকবে, অনেকগুলো অর্থ থাকবে, সেগুলো হচ্ছে কি? সমর্থ শব্দ। যেমন আমরা উদাহরণ দিয়েছি, আরেকটা দেখো একেবারে ইম্পর্টেন্ট একটা উদাহরণ, সেটা হচ্ছে কি? মাতা, মাতা দিয়ে বলো তো, মাতা দিয়ে কি হবে? মা, জননী, তারপরে গর্ভধারিণী, এগুলো, ঠিক আছে? প্রসূতি, দেখো। এরপরে আছে কি আমাদের? বিপরীতার্থক শব্দ, তাই না? সমশব্দের পরে আছে আমাদের বিপরীতার্থক শব্দ। বিপরীত শব্দ কি? একটা শব্দের আরেকটি বিপরীত অর্থ বুঝাবে, অর্থাৎ কি? পজিটিভ, সরি, অপোজিট ওয়ার্ড বুঝাবে। ইংরেজিতে এটাকে বলছে অপোজিট ওয়ার্ড, বিপরীত একটা শব্দ বুঝাবে, সেটাই হচ্ছে কি? বিপরীতার্থক শব্দ। যখন কোন শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন তাকে, তখন শব্দ দুটিকে বিপরীতার্থক শব্দ বলে। তাহলে বিপরীত শব্দের সংজ্ঞা কি বললাম? যখন কোন শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুইটিকে কি বলা হয়? বিপরীতার্থক শব্দ বলা হয়। জোনায়েদ বলো, জোনায়েদ। উপকার, এর বিপরীত শব্দ কি হবে? অপকার। উপকারের বিপরীত শব্দ অপকার, অপকার, অপকার। থ্যাংক ইউ। দেখে দেখে বলছো না তো, দেখে দেখে বলো না। তারপরে বলো তো সৎ, স্যার দেখে বলবো কেন স্যার? সেটাই তো, তোমাদের কিন্তু অনেক পড়া হয়েছে আমি জানি। অসৎ, অসৎ, এই তো অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা এবার আহনাব বলবা, আহনাব বলো। নরম থেকে কি হবে? শক্ত, শক্ত, হ্যাঁ, নরম থেকে শক্ত হবে, আবার কঠিনও হবে। নরম থেকে নূর সাকিব বলছে, আবার হচ্ছে শক্ত হবে। নূর সাকিব বলছে, নূর সাকিব অনেক পড়েছে। থ্যাংক ইউ নূর সাকিব কে, অনেক ধন্যবাদ। ওকে ধরলেন তখন বললো না, আমি বলছি,
আচ্ছা আরেকবার বলবে, এবার নূর সাকিব বলো, স্বাধীন থেকে কি হবে? পরাধীন। পরাধীন। দেখো নূর সাকিব অবশ্যই ভালো পারে না, তাহলে স্বাধীন থেকে আমাদের পরাধীন হবে, ঠিক আছে? এখন দেখো রূপক, রূপক তাহলে কাকে বলে? এবারে নূর সাকিব বলবে, রূপক কাকে বলে? রূপক, নূর সাকিব বলো। এর এর আগের ভিডিও ক্লাসে আমি হচ্ছে রূপকের সংজ্ঞা লিখে দিয়েছিলাম, রূপক কাকে বলে? রূপক কাকে বলে? শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে, শব্দ যখন অভিধান অতিরিক্ত শব্দ অর্থ প্রকাশ করে তখন তাকে রূপক বলা হয়। আবার লিখে নাও, শব্দ যখন, শব্দ যখন অভিধান অতিরিক্ত ঠিক আছে, শব্দ যখন অভিধান অতিরিক্ত কোন অর্থ প্রকাশ করবে সেটা হয়ে যাবে রূপক, তাই না? এখন দেখো এরকম আমরা একটা শব্দ বের করো, যেমন দেখো পতন, আমরা আমরা জানি যা বা হচ্ছে যারা ব্যবসায়িক তারাও জানে যে পতন হচ্ছে উপরে উঠে গেছে সেটা নিচের দিকে পড়ে যাওয়া। এক কথায় হচ্ছে দেখবা যে অনেক সময় বলা হয় যে বাজারে পতন হয়েছে, দামের পতন হয়েছে, বা কোন জিনিসপত্রের দামের পতন হয়েছে, এরকম বলে অনেকজন বলে। এই পতন হচ্ছে যে উপরে উঠে গেছিল সেই উপর থেকে নিচের দিকে চুত্তি, অর্থাৎ হচ্ছে পড়ে যাওয়া, কথাটা বুঝতে পেরেছ? কিন্তু যদি বলা হয় ১৯৭১ সালে পাকিস্তানের পাকিস্তানি বাহিনী পতন হয়েছিল, পতন হয়েছিল, তাহলে এখানে এই পতন অর্থ কি হবে? এই পতন অর্থ হবে যে শেষ বা সমাপ্ত। তাহলে দেখো ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর পতন হয়েছিল বা পাকিস্তানি বাহিনী শেষ হয়েছিল, বুঝতে পেরেছো? বা কি হচ্ছে, পরাজয় বরণ করেছিল, এখানে পতন অর্থ পরাজয় ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো দ্বিরুক্তি শব্দ, দ্বিরুক্তি শব্দ কাকে বলে? জুনায়েদ আরাফাত বলো। জুনায়েদ আরাফাত বলো, দ্বিরুক্তি শব্দ, একটি শব্দ বারবার ব্যবহার করা কি? যে অর্থ প্রকাশ করে তাকে দুইবার উচ্চারণ হলে সে অর্থ পরিবর্তিত হয় তাকে দ্বিরুক্তি শব্দ বলে। দেখো একটি শব্দ বারবার ব্যবহার করলে যে অর্থ হয় তাকে দ্বিরুক্তি শব্দ বলে। একটি শব্দ ও তাহলে একটা শব্দ বারবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে তাকে কি বলা হয়? দ্বিরুক্তি শব্দ, বুঝতে পেরেছো? যেমন দেখো আমার জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে, আর
আমার জ্বর হচ্ছে আর আমার জ্বর জ্বর লাগছে, এই বাক্য দুইটা কি একই একই রকম লাগছে? আমার জ্বর হয়েছে আর হচ্ছে আমার জ্বর জ্বর লাগছে, এই বাক্য দুইটার অর্থ একই না? কারণ হচ্ছে আমার জ্বর হয়েছে যখন আমি বলছি তখন এটা কি আমি সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে গেছি এটা বোঝাচ্ছে, যখন আমার জ্বর হয়েছে বলছি তখন হচ্ছে কি আমি বুঝাচ্ছি যে আমার অলরেডি অসুস্থতায় ভুগছি বা অসুস্থ হয়ে গেছি। আর আমার জ্বর জ্বর লাগছে অর্থ হচ্ছে যে জ্বরের যে একটা ভাব থাকে এটা ভবিষ্যৎকাল, জ্বর হওয়ার আগে যে একটা অবস্থান থাকে সেই অবস্থানটার কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো জ্বর জ্বর এই দুইটা শব্দ কি দুইবার ব্যবহার করা হচ্ছে না? Yes sir. তাহলে এটাই হচ্ছে বিরক্তি শব্দ। একটু কারেকশন দেখো, এখানে বারবার না দিয়ে এটা পর পর দাও। পর পর তাহলে একটি শব্দ পর পর ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে তাকে বিরক্তি শব্দ বলে, বারবার বললে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা বিরক্তি শব্দগুলো অনেক ভাবে দেখতে পারি, সেটা হচ্ছে কি আর এগুলোর কি বলছে অর্থেরও তোমার হচ্ছে অনেকটা সময় আমরা অর্থের যে তারতম্য বা একটা শব্দের যে আলাদা আলাদা অর্থ সেটা আমরা দেখতে পাই। সেটা বলছে কি দেখো যখন হচ্ছে বহুত্ববাচক বোঝাচ্ছে বহু অনেকগুলো, তখন আমরা কি বলি গাড়ি 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 গাড়ি, এরকম বলা হয় না? যে যখন কারো বাসাতে কেউ বেড়াতে যায় তখন যখন একের অধিক মানে মিষ্টি নিয়ে যায়, একটা এক প্যাকেট না যখন হচ্ছে দুই তিন প্যাকেট বা হচ্ছে তারও বেশি প্যাকেট মিষ্টি নিয়ে যায় তখন বলা হয় যে হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে গেছে, এরকম বলা হয় না? তারপরে যখন কাশফুল আমরা দেখি কাশফুল তখন কি বলি সাদা সাদা বলি না? কাশফুল গুলো দেখতে কেমন সাদা সাদা, কারণ হচ্ছে অনেক ফুল তো ওখানে। তাহলে বহুত্ববাচক যখন বুঝাচ্ছে তখন আমাদের কি হচ্ছে গাড়ি গাড়ি আসছে হাঁড়ি হাঁড়ি তারপরে সাদা সাদা, কথাটা বুঝতে পেরেছো? এরকম দেখো সংযোগ বোঝাচ্ছে, সংযোগ সংযোগ মানে কি কাছে কাছাকাছি নিয়ে আসা নাকি? তখন কি বলছে চোখে চোখে পিঠে পিঠে হাতে হাতে, চোখে চোখে পিঠে পিঠে হাতে হাতে। তারপরে দেখো এই এইটা অনেক সময় আসছে ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে, ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে এই প্রশ্নটা এইটা দ্বারা অনেক প্রশ্ন আসে যেতে যেতে এবং বলতে বলতে, যেটা কিন্তু ক্রিয়া সম্পূর্ণ হয় না। এই যেতে যেতে আর বলতে বলতে এই কথাগুলো যখন উঠে আসে তখন হচ্ছে কি ক্রিয়াটা সম্পূর্ণ হয় না। রহিম যেতে যেতে গল্পটি বলল, রহিম যেতে যেতে গল্পটি বলছে, যদি এরকম বলা হয় তাহলে কি শেষ হয়ে যাচ্ছে এরকম কিছু বুঝাচ্ছে না? ও যেতে যেতে আরো বলবে এবং শেষ করবে। তারপরে দেখো পরস্পর সম্পর্ক বোঝাতে, পরস্পর কি করি আমরা যখন কোনো মানুষের সাথে দেখা হয় তখন আমরা কোলাকুলি করি বা হাসাহাসি করি, আবার কি করি মুখোমুখি করি, মুখোমুখি হই, সালাম দি, বলো। তাহলে কারো কোনো বিরক্তি শব্দ নিয়ে কারো প্রশ্ন আছে বলো? আমি আগেই বলেছি যে অল্প সময়ের মধ্যে আমরা একটু বেশি সিলেবাস শেষ করব, কারণ আজকে হচ্ছে আমাদের এই দ্বিতীয় সেমিস্টারের শেষ ক্লাস। হ্যাঁ বলো কি বলছো? প্রকর্ষ এটা বুঝাই দেন তো আরেকবার, প্রকর্ষ প্রকর্ষ অর্থে এটা বুঝাই দেন দিরক্তের। Yes sir. পোকার, হ্যাঁ পোকার বুঝাতে তাই বলছো? হ্যাঁ মারামারি করছি ধরাধরি করছি হাঁকাহাঁকি করছি, হাঁকাহাঁকি মানে কি চিৎকার করে ডাকা, দেখো সাউন্ড করো না, এত সাউন্ড করছো কি? যখন আমরা চেঁচামেচি করছি ধরাধরি করছি বা হাঁকাহাঁকি মারামারি
কাটাকাটি এগুলো হচ্ছে প্রকর্ষ অর্থে, কথাটা বুঝতে পেরেছ? তারপরে দেখো ইত্যাদি অর্থে, ইত্যাদি কাপড় চোপড়, চোপড় বলে কোন জিনিস আছে? এ যাব এখন দেখো এখন চা আর হচ্ছে টা, আমরা এই কথা বলো না, আমরা অনেক সময় বলি কি যে দোকানে যে কি খেয়েছো, এই দোকানে যে কি খেয়েছো বলি, তখন বলে যে চা টা খেলাম। তো এই যে চায়ের সাথে টা, এ টা বলে কোন জিনিস আমরা আজ পর্যন্ত খুঁজে পাই? খুঁজে পাই না। তাহলে এগুলো হচ্ছে ইত্যাদি অর্থে ব্যবহৃত হচ্ছে, বুঝতে পেরেছ? এখন দেখো পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ কাকে বলে? কে বলতে পারবে? সমার্থ না, পারিভাষিক শব্দ কাকে বলে? একটা বিশেষ অর্থ বহন করে এরকম শব্দকে কি বলা হয়? শব্দগুলোকে পারিভাষিক শব্দ বলে, বিশেষ অর্থ বহন করে। যেমন হচ্ছে কি এজেন্ট, আবার দেখো এগুলো হচ্ছে কি, যখন আমরা এগুলো বলছি তখন দেখো অনেক অনেক যে পড়া আমরা পড়ি সব পড়ারই কিন্তু আমরা অর্থ জানি না, জানি কি বা সবগুলোর সাথে আমরা পরিচিত না, সবগুলোর সাথে আমরা পরিচিত না। তখন হচ্ছে কি আমরা এই যে পরিভাষার মাধ্যমে, পারিভাষিক শব্দের মাধ্যমে আমরা ওই শব্দগুলোর সাথে কি করছি, পরিচিত হচ্ছি এবং ওই শব্দগুলো তখন আমরা ব্যবহার করছি। কথাটা বুঝতে পেরেছ? যেমন ডিজাইন, নকশা, তারপরে কি বলছে দেখো ডোনার, দাতা, এরকম যে পারিভাষিক শব্দগুলো আছে এগুলো অবশ্যই তোমরা এগুলো কি করবা, অবশ্যই তোমরা ভালো করে পড়বা। এখন দেখো বাগধারা, তাহলে বাগধারা, বাগধারা কি বলো তো? অনেক পুরনো কিছু শব্দের সমষ্টি, এক অনেকগুলো শব্দকে একত্রিত করে। এই কথা বলো না, প্লিজ। অনেক অনেকগুলো শব্দকে কি করা হয়, একটা অর্থে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে। যেমন হচ্ছে দেখো আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি যদি আমরা বলি তাহলে এর অর্থ হচ্ছে কি, অপদার্থ। অপদার্থকে কি বলা হয় আমাদের, আমরা কেটে ঢেকি। যেমন হচ্ছে দেখো মাথা খাওয়া, মাথা খাওয়ার অর্থ হচ্ছে কি, শপথ করা। নো স্যার, কি বলো? মাথা চাবায়ে খাওয়া। কে খাই, কে খাই মাথা চাবিয়ে কে খাই? তাহলে হচ্ছে মাথা খাওয়া অর্থ হচ্ছে শপথ করা। এই কথা বলো না, অনেকগুলো আছে। যেমন দেখো মুখ করা মানে হচ্ছে গালমন্দ করা ইত্যাদি। এখন আজকের যে ক্লাস আমি নিলাম, অর্থাৎ বাগ অর্থ যে ক্লাস, এখানে আমি অলরেডি পড়ালাম। দেখো কি কি পড়িয়েছি, বাগ অর্থ পড়িয়েছি, সমশব্দ, সমর্থ শব্দ, তারপরে হচ্ছে বিপরীতার্থক শব্দ, রূপক, দ্বিরুক্তি শব্দ, পারিভাষিক শব্দ এবং বাগধারা। এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। প্রশ্ন যদি বাগধারাটা আবার দেখাই দেন। বাগধারা দেখো, বাগধারা হচ্ছে বাগাছনা, বাগধারা বুঝতে পারলাম না স্যার। বাগধারা হচ্ছে একদিনে সৃষ্টি হয়নি, এটা হচ্ছে অনেক পুরনো একটা জিনিস, আর এটা হচ্ছে মানুষের, জানি এগুলো একটা প্রবাদ। এই কথা বলো না, বহু মানুষের এবং হচ্ছে কি বহু যুগের অভিজ্ঞতা
ও জ্ঞানের আলোকে এই শব্দগুলো সৃষ্টি হয়ে আসছে। বলছি অনেকগুলো শব্দকে এক একটা অর্থে প্রকাশ করা। স্যার বিএমডব্লিউ আকাশ থেকে পড়েনি স্যার। কে এটা কে বললো গো? এই কথাটা কে বলছে? দেখো যেমন আমি কি বললাম, আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি যখন বলছি এর অর্থ হচ্ছে অপদার্থ, অপদার অপদার্থ। তাহলে অনেকগুলো শব্দকে কি একটা শব্দে রূপান্তর করা হচ্ছে না, এটাই হচ্ছে বাগধারা। বুঝতে পেরেছো? এখন আমি দেখো যেই কথাটা তোমাদেরকে বলার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি। হ্যাঁ বলো, আর কারো কোনো প্রশ্ন আছে? এখন দেখো আমি এতক্ষণ ধরে একটা একটা বাচ্চা বল যে আমি সাব্বির। স্যার আমি সাব্বির। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলার জন্য হচ্ছে তোমাদের অপেক্ষা করছি। দেখো এটা আমাদের খাতা, খাতার ডেকোরেশনটা হচ্ছে অবশ্যই সুন্দর করে মার্জিন দিতে হবে। কথাটা বুঝতে পেরেছো? খাতার সুন্দর করে মার্জিন দিবা, অনেক সুন্দর করে মার্জিন দিবা, এবং এই যে খাতার মধ্যে লিখবা এক নম্বর প্রশ্নের উত্তর বা দুই নম্বর প্রশ্নের উত্তর বা তিন নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? এভাবে তোমরা এই প্রশ্নের উত্তর গুলা লিখবা। আর খাতা যেন অনেক সুন্দর থাকে এই দিকটাতে লক্ষ্য রাখবা। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। সেট কোড না লিখলেও হবে এখন, তবে যখন হচ্ছে স্কুলে এসে পরীক্ষা দিবা তখন সেট কোড লিখবা। তাহলে দেখো বেশি বেশি করে পড়বে এবং অনেক ভালো করে পরীক্ষা দিবা, ঠিক আছে? অনেক ভালো করে পরীক্ষা দিবে এই কামনায়। শাফিক প্রশ্ন দেখা শুরু করছে। আমার ক্লাস আজকের মতন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।